দেখছেন এএসআর নিউজ। শ্রীহট্ট জুনিয়র হাই স্কুলে অনুষ্ঠিত হলো নবীনবরণ অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিতেন্দ্রনাথ ঘোষ। নবীন ছাত্রছাত্রীদের শঙ্খধ্বনি সহ চন্দনের তিলকে বরণ করা হয়। উদ্বোধনী সঙ্গীত, গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে অনুষ্ঠানটি উদযাপন করা হয়। বিদ্যালয়ের আদিবাসী ছাত্রীদের নৃত্য ছাত্রছাত্রী সহ উপস্থিত গ্রামের মানুষের মন জয় করে। নবীন ছাত্রছাত্রীদের উপহার প্রদান করা হয়। প্রত্যন্ত গ্রামে বিদ্যালয়ের এই ধরনের অনুষ্ঠান দেখে খুশি অভিভাবক অভিভাবিকা সহ গ্রামের মানুষেরা। আমরা শ্রীহট্ট জুনিয়র হাই স্কুলের পক্ষ থেকে নবীনবরণ উৎসব পালন করলাম। প্রাচীন ভারতবর্ষের গুরুকুল প্রথার সময় থেকে নবীনবরণ উৎসব চলে আসছে। নতুন ছাত্রদেরকে বরণ করে নেওয়া এবং পুরাতন ছাত্রদেরকে বিদায় সম্বর্ধনা দেওয়া ভারতীয় শিক্ষা ব্যবস্থার একটা পরম্পরা। সেই পরম্পরা এখনও ফল্গু ধারার মতো প্রবাহিত। আমরা শ্রীহট্ট জুনিয়র হাই স্কুলের পক্ষ থেকে আজ নবীন ছাত্রদেরকে বরণ করে নিলাম। শঙ্খ চন্দনে আবৃত্তি, গান, নৃত্যের মাধ্যমে তাদেরকে বরণ করে নেওয়া হলো এবং স্কুলের পক্ষ থেকে তাদের হাতে কিছু উপহার আমরা তুলে দিলাম। দেখছেন এ